মাইরা হিমু আপু মারা গেছে, মানে আমি না বিশ্বাস করতে পারছি না যে মানে আসলে কি সত্যি মারা গেছে, মানে এত অল্প বয়সে এত সুন্দরী একজন অভিনেত্রী চলে যাবে, মানে আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমার মনে হচ্ছিল যে মানে কি হইলো কি হইলো। তো উনি কি সুসাইড করেছে নাকি ওনাকে মার্ডার করা হয়েছে, আমি এরকম একটা নিউজ দেখেছি, আমি জানি না আসলে সত্য ঘটনাটা কি। আমরা দেখেছি সেলিব্রিটিদের এরকম অকাল, তো আল্লাহ যদি কারো মৃত্যু লিখে রাখে, অস্বাভাবিক মৃত্যু যেটা বলা হয়, আল্লাহ যদি কাউকে মৃত্যু লিখে রাখে সেটা তো আপনি ঠেকাতে পারবেন না, আমিও ঠেকাতে পারবো না। সো এটা সেলিব্রিটি বলে কথা না, জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, আমার মনে হয় যে আল্লাহ লিখে রেখেছিল তার মৃত্যুটা এইভাবে। রহস্যজনক ছিল মৃত্যুটা, হ্যাঁ অবশ্যই রহস্যজনক, কিন্তু আমি দোয়া করি আল্লাহ ওনাকে বেঁচে নাছে, আর আমাদের কোনো শিল্পীদের যেন এরকম কখনো মৃত্যু না হয়। আর উনি যদি সুসাইডও করে থাকে, আমি বলবো যে আমাদের এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে, আমি কেন নিজেদেরকে কষ্ট দিব। আমার মনে হয় যে কারোর জন্য নিজের ক্ষতি করাটা এটা একটা বোকামি। সামনে আমার শেষবাজি একটা ছবি রিলিজ হবে, রিসেন্ট আমরা সেন্সার পেয়েছি শেষবাজি ছবি, খুব প্রশংসা পেয়েছি সেন্সার বোর্ড থেকে। এখানে সেন্সার বোর্ড থেকে আমাদের অনেকেই ফোন করেছে, ফোন করে অনেক প্রশংসা করেছে, আমি অনেক আশাবাদী আমার শেষবাজি ছবিটা নিয়ে। আর বিশেষ করে আমার পরিচালক প্রযোজক ওদেরকে অনেক ধন্যবাদ, মেহেদি ভাইকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর ছবি মেকিং করার জন্য। বর্তমানে কিন্তু অনেকেই মানে জুয়া খেলে, জুয়া খেলাটা খুবই ব্যাড একটা এফেক্ট পড়ে মানুষের লাইফে, মানুষ মনে করে যে আমি জুয়াতে জিতে গেলাম আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বড়লোক হয়ে যাব। মানুষ কথায় আছে না যে অবৈধ টাকা কিন্তু ধরে রাখা যায় না, যেভাবে আসে সেভাবে চলেও যায়। সো জুয়ার টাকা দিয়ে কখনো কেউ উন্নতি করতে পারে না, এটা কি তুলে ধরা হয়েছে? এবং কোনো পরিচিত মানুষ আছে যে জুয়া খেলে অর্থ সম্পদ করছে আবার সে আবার ধ্বংস হয়েছে? অনেক আছে, আপনার পরিচিত আছে? অনেক আছে, অভিজ্ঞতা থেকেই বললেন? সেই অভিজ্ঞতা থেকে না, যেটা সত্য ঘটনার উপরে অবলম্বন করে ছবিটা বানানো সেটা বললাম। মাইরা হিমু আপু মারা গেছে, মানে আমি না বিশ্বাস করতে পারছি না যে মানে আসলে কি সত্যি মারা গেছে, মানে এত অল্প বয়সে এত সুন্দরী একজন অভিনেত্রী চলে যাবে, মানে আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমার মনে হচ্ছিল যে মানে কি হইলো কি হইলো। তো উনি কি সুসাইড করেছে নাকি ওনাকে মার্ডার করা হয়েছে, আমি এরকম একটা নিউজ দেখেছি, আমি জানি না আসলে সত্য ঘটনাটা কি। আমরা দেখেছি সেলিব্রিটিদের এরকম অকাল, তো আল্লাহ যদি কারো মৃত্যু লিখে রাখে, অস্বাভাবিক মৃত্যু যেটা বলা হয়, আল্লাহ যদি কাউকে মৃত্যু লিখে রাখে সেটা তো আপনি ঠেকাতে পারবেন না, আমিও ঠেকাতে পারবো না। সো এটা সেলিব্রিটি বলে কথা না, জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, আমার মনে হয় যে আল্লাহ লিখে রেখেছিল তার মৃত্যুটা এইভাবে। রহস্যজনক ছিল মৃত্যুটা, হ্যাঁ অবশ্যই রহস্যজনক, কিন্তু আমি দোয়া করি আল্লাহ ওনাকে বেঁচে নাছে, আর আমাদের কোনো শিল্পীদের যেন এরকম কখনো মৃত্যু না হয়। আর উনি যদি সুসাইডও করে থাকে, আমি বলবো যে আমাদের এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে, আমি কেন নিজেদেরকে কষ্ট দিব। আমার মনে হয় যে কারোর জন্য নিজের ক্ষতি করাটা এটা একটা বোকামি, অবশ্যই এটা বাস্তববাদী। মেয়েরা অবশ্যই মেকআপে সুন্দর, আল্লাহ মেয়েদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, সুন্দর করে সাজলে মেয়েদেরকে আরও সুন্দরী লাগে। সো মেয়েরা তো মেকআপ দিলে সুন্দরী হবে, উঠতে পারছি না। তো আমারও প্ল্যানিং আছে এরকম কিছু একটা করার, আর যারা করছে তাদেরকেও আমি ওয়েলকাম জানাই। আমার মনে হয় যে এখন তো বর্তমানে এই বিজনেসটা খুব ভালো চলছে, এই কি বলে মেকআপ, তারপর হচ্ছে জুয়েলারি, ড্রেস শপ। সো আমার মনে হয় যে উদ্যোক্তারা যদি এখন নতুন করে প্ল্যানিং করে নামে, আমার মনে হয় যে ভালোই হবে। বিয়ে শপিং, বিয়ে শপিং আপনি করে দিবেন? স্পন্সর না, এর জন্য আমি বলবো স্পন্সর, বিয়ের পাত্রই ঠিক নাই, বিয়ের দিন তারিখ ঠিক নাই, শপিং করার তো প্রশ্নই আসে না। এখন সামনে আপনার কি কোনো বিজনেস করার ইচ্ছা আছে? আসলে আমার বিজনেস করার ইচ্ছা আছে, কিন্তু আমি আসলে বিজনেস বুঝি না, না বুঝে বিজনেসে নামাটা একটা বোকামি। সো আমার কাছে মনে হয় যে না বুঝে আমি শখের বসে ইনভেস্ট করলাম, সো আমি এটাকে মেনটেন করতে পারলাম না, তখন তো আমারই লস হবে। ছেলে আপনার কালো ছেলে পছন্দ না ফর্সা ছেলে পছন্দ? আমার একটা স্মার্ট ছেলে পছন্দ, কালো ফর্সা দিয়ে কোনো ম্যাটার না। আচ্ছা, আমার বিয়ে করাটা কি খুব ইম্পর্টেন্ট মনে করছেন? আমার আমার মাত্র লাইফটা শুরু হয়েছে, ক্যারিয়ার মাত্র শুরু, এখন বিয়ে করলে তো আমার দর্শকদের হৃদয় ভেঙে যাবে। আচ্ছা, আপনারা অভিনেত্রীরা এটা কেন ভাবেন যে বিয়ে করলেই ক্যারিয়ার শেষ?
হ্যাঁ, বিয়ে করলে ক্যারিয়ার শেষ, কারণ আপনারা বিয়ের পরে নায়িকাদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, দর্শকেরও সেই স্বপ্নটা কাজ করে না যেটা বাংলাদেশে আমি দেখেছি। সো এই জন্য সবাই চিন্তা করে যে ক্যারিয়ারটা, যেহেতু এখন আমার গোল্ডেন টাইম, সো আমি এটা আমরা দেখেছি যে পরিমরি বেবি হওয়ার পর কিন্তু এখন টানা একসঙ্গে কয়েকটা সিনেমার কাজ করছে, তো আপনি যে কথা বললেন এটা শুনে আসলে কারোর সাথে কারো কম্পেয়ার হয় না, মানুষ চাইলে অনেক কিছুই হয়, আবার সবাই বিয়ের পরে চিন্তা করে যে আমার একটা সংসারে আমি একটু সময় দিব, এতদিন তো কাজে ব্যস্ততা ছিল, এখন সংসারে একটু সময় দেওয়া উচিত, তো এই জন্য মানুষ সরে যায়। আমার মনে হয় যে অভিনয় করতে চাইলে অভিনয় করার অনেক স্কোপ আছে, যে মানুষ কিভাবে পারে যে এত কিছু গোপন করে রেখে তারপর হঠাৎ, আর আমরাও তো মানে বুঝতেই পারি না, তাই না? তো আমার কাছেও ফানি লাগে ব্যাপারটা যখন জানতে পারি, নিজে নিজে ভাবি যে আল্লাহ আমরাও জানলাম না, মানে আমরা ঘরের মানুষ আমরাও কিন্তু জানি না, সো বিয়ে মনে চাঁদের সারপ্রাইজ হয়ে যায়। আপনি বলছেন যে বিয়ে করলে দর্শকরা কষ্ট পাবে, সেম কথাটা কিন্তু জায়েদ খানও বলে থাকে যে বিয়ে করলে আমার দর্শক ফ্যান ফলোয়ার হবে। আচ্ছা, আপনি জায়েদ খানের কথা কেন বললেন, সাকিব খান কি বলে নাই? সাকিব খান বিয়ের পরেও তো সে অস্বীকার করেছে যে আমি বিয়ে করিনি, বিয়ে করলে আমার ভক্তদের হৃদয় ভেঙে যাবে, সো আমি এখন বিয়ে করব না, পাত্রী খুঁজছি। সো সবাই তো নিজের সবকিছু প্রাইভেসি মেনটেন করে চলে।